টিকাকরণ নিয়ে কেন্দ্রের দিশাহীনতাকে প্রশ্নে প্রশ্নে ঝাঁঝরা করে দিল সুপ্রিম কোর্ট। কোউইন থেকে ভ্যাকসিন সংগ্রহের নীতি, এক এক রকম দাম থেকে কেন্দ্রের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত এদিন বলেছে, এরকম নজিরবিহীন সংকটে নীতি নির্ধারকদের কান পেতে শোনা উচিত, বাস্তবে কী ঘটছে তা জানা উচিত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ প্রশ্ন তুলে কোউইনে নথিভুক্ত হওয়া বাধ্যতামূলক করা নিয়ে বিচারপতিরা বলেন, আপনারা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া বলে বেড়াচ্ছেন, বাস্তবে গ্রামের চিত্র সম্পূর্ণ পৃথক। ঝাড়খণ্ডের একজন নিরক্ষর শ্রমিক রাজস্থানে কাজ করতে এসে কিভাবে নথিভুক্ত হবেন? ডিজিটাল বিভাজনের বাস্তবতাকে মাথায় রাখতে হবে, বাস্তবের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমি সুপ্রিম কোর্টে দেখেছি কি অসুবিধা হচ্ছে, কেন্দ্র বুঝতে পারছে না, এই প্রশ্নে নমনীয়তা দরকার। ভ্যাকসিন সংগ্রহের প্রশ্নে কার্যত কেন্দ্রকে তুলোধনা করেছে শীর্ষ আদালত। বিচারপতিরা বলেন, ভ্যাকসিন কে সংগ্রহ করবে, কেন্দ্র করবে? দেখা যাচ্ছে কেন্দ্র নিজেও করছে, রাজ্যগুলিকেও সংগ্রহ করতে বলছে, এমনকি কর্পোরেশন পর্যন্ত বরাদ দিয়ে বসে আছে। পাঞ্জাব দিল্লির মতো রাজ্য বিশ্ব টেন্ডার ডাকছে, এই নীতির পেছনে যুক্তি কি? কেন্দ্র কি নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে নাকি যে যা খুশি করবে? রাজ্যগুলি বিদেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না, অন্ধকারে হাতড়ে বেড়াবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই প্রশ্নকে নেহাতে আলোচনার জন্য আলোচনা বলে উড়িয়ে দিতে চাইলে বিচারপতিরা চেপে ধরেন। তারা বলেন, অনেকে তো টেন্ডারের উত্তরও পাচ্ছেন, আপনারা কি কিছুই দেখছেন না? ভারতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা রয়েছে, রাজ্যগুলিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা যায় না। আপনারা কি জাতীয় দায়িত্ব নেবেন নাকি রাজ্যগুলি যে যার মতো ঘুরে বেড়াবে? বিচারপতিরা ভ্যাকসিনের বয়সসীমা ঠিক করার বিষয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, 45 বছরের ঊর্ধ্বে যারা, তাদের জন্য কেন্দ্র সংগ্রহ করছে, অথচ দেখা যাচ্ছে দ্বিতীয় প্রবাহে 18 থেকে 44 বছর বয়সীরা সবচেয়ে খারাপভাবে আক্রান্ত, সেখানে কেন্দ্র 50% সংগ্রহ করছে, রাজ্যগুলিকে 50% দিচ্ছে উৎপাদকরা, এর পেছনে যুক্তি কি? উল্লেখ্য, 18 থেকে 40 বয়সীদের মধ্যে কোভিডে সংক্রমণ বৃদ্ধির প্রবণতা স্পষ্টই। তথ্য বলছে, 1 থেকে 7 মে সংক্রমণের 49.70% ছিল এই বয়স থেকে, 22 থেকে 24 মে তা হয়েছে 47.84%। ভ্যাকসিনের দাম নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। প্রথম প্রশ্ন, ভ্যাকসিনের দাম উৎপাদকরা স্থির করছেন কিভাবে? কেন কেন্দ্র তা করল না? এরকম পরিস্থিতিতে দাম ঠিক করার অধিকার কেন্দ্রের রয়েছে, তা প্রয়োগ করা হলো না কেন? দ্বিতীয়ত, কেন্দ্র ও রাজ্যের জন্য পৃথক দাম কেন? সরকারি বেসরকারি ক্ষেত্রের জন্য পৃথক দাম কেন? এসব কিসের ভিত্তিতে ঠিক হচ্ছে? কেন্দ্র যুক্তি দেখিয়েছিল, কেন্দ্র একসঙ্গে অনেক পরিমাণে কেনে বলে কম দাম পায়, তা উড়িয়ে দিয়ে বিচারপতিরা বলেছেন, রাজ্য অনেক পরিমাণে কেনে, দেশজুড়ে ভ্যাকসিনের একই দাম হওয়া উচিত। বিচারপতিরা বলেন, ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নীতি ঠিক কি আজ পর্যন্ত তা চোখে দেখলাম না, আমাদের লিখিত ফাইল দেখান, আমরা দেখতে চাই। এদিন আদালতে তুষার মেহতা বলেন, 2021-এর ডিসেম্বরের মধ্যে ভারতে 18 বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন পাবে, কেন্দ্রীয় সরকার কথা চালাচ্ছে, সবকিছু ঠিক মতো এগুলে, এমনকি তার আগেও সকলের টিকা হয়ে যাবে। এদিন গ্রামের পরিস্থিতি এবং শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির রিপোর্ট নিয়ে উদ্বেগ জানায় শীর্ষ আদালত। কেন্দ্রকে এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতেও বলে, তবে শীর্ষ আদালত শেষ পর্যন্ত 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিতে বলেছে, দ্রুততার সঙ্গে ভ্যাকসিন নীতি নির্ধারণের কোনো নির্দেশ দেয়নি। পর্যবেক্ষকদের ধারণা, এর ফলে পরিস্থিতি একই জায়গায় থেকে যাবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।